Subscribe now and press the bell icon. Never miss an update. Hello, Bundura. আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি পরিণতা মুভিটির কিছু আপডেট নিয়ে। সবেমাত্র নাকি এই মুভির শুটিংটি শেষ করা হয়েছে এবং তা কিন্তু নিজেই জানিয়েছেন শুভশ্রী বন্দ্যোপাধ্যায় তার ইনস্টাগ্রামে। চলুন তাহলে আজ আমরা আলোচনা করি এই ভিডিওতে যে এই ভূমিতে আমরা শুভশ্রী বন্দ্যোপাধ্যায় কোন চরিত্রে আমরা অভিনয় করতে দেখব এবং তার চরিত্রটির নামই বা কী, সেই সমস্ত তথ্য কিন্তু আজ আমরা এই ভিডিওতে বলতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। শুভশ্রী বন্দ্যোপাধ্যায়। শুভশ্রী বন্দ্যোপাধ্যায় নাকি বিয়ের পর থেকেই নাকি বেশ কয়েকটি ছবি নাকি তিনি ছেড়ে দিয়েছেন এবং তা কিন্তু নিজেই সংসারের দিকে মন দিয়েছেন। সিনেমা থেকে অনেক দূরেই চিনি তিনি ছিলেন, অবশেষে কিন্তু আর একবার তিনি বড় পর্দায় ফিরতে চলেছেন সৌজন্যে কিন্তু আবার রাজচক্রবর্তী তার স্বামীর হাত ধরে আগামী দিনের ছবি অর্থাৎ রাজচক্রবর্তী পর্দা দিয়েই। পরিণতা, তবে এই পরিণতা শরৎচন্দ্রের পরিণতার সঙ্গে কোনো মিল নেই, এটা একটা ভিন্ন স্বাদের রকম তৈরি করতে চলেছেন পরিচালক রাজ চক্রবর্তী। এটি একটা উত্তর কলকাতায় পটভূমি তৈরি করা পাড়াতুত প্রেমের গল্প নিয়ে তৈরি করা হয়েছে, যেখানে কিন্তু আমরা ভূমিকা অভিনয় করতে দেখব শুভশ্রী বন্দ্যোপাধ্যায়কে এবং তার বিপরীতে আমরা কিন্তু অভিনয় করতে দেখব ঋত্বিক চক্রবর্তী। সম্প্রতি ছবিটির শুটিং নাকি শেষ করেছেন শুভশ্রী। ছবিটি নাকি শুটিং শেষ হওয়া যাওয়ায় অভিনেত্রী যে কিছু একটা আবেগপূর্ণ হয়ে পড়েছেন তা সোশ্যাল মিডিয়া তার পোস্ট দেখে কিন্তু বোঝাই যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী লিখেছেন যে পরিণতার সঙ্গে আমার যাত্রা এখনই শেষ হলো, আমার গোটা ক্যারিয়ারে এই অভিজ্ঞতার কথা আমি সবসময় মনে রাখবো। এবং এই যে মুভিতে পরিণতা মুভিতে তার যে ক্যারেক্টারের নাম দেওয়া আছে, তার ক্যারেক্টারের নাম দেওয়া আছে মেহনুর। সেই মেহুলের চরিত্রে নাকি সে সবসময় নাকি মনে রাখবে, কারণ তার এই চরিত্রের সঙ্গে কোনো মুভিতে নাকি এমন চরিত্রে অভিনয় তিনি করেননি, সম্পূর্ণ ভিন্ন সাথে তিনি অভিনয় করেছেন এই চরিত্রের সঙ্গে। এবং এই চরিত্রটি সবসময়ের জন্য তার সঙ্গে নাকি জুড়ে থাকবে এবং তিনি এটাও বলেছেন নাকি চরিত্রের সঙ্গে ভীষণ উপভোগ করে তিনি অর্থাৎ অভিনয় করেছেন। আর নাকি এই চরিত্রটার সঙ্গে করতে গিয়ে নাকি তিনি নাকি অনেক কিছু শিখেছেন এই চরিত্রের মাধ্যমে। শুটিংয়ের জন্য রাজ চক্রবর্তী ও তার গোটা টিমকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত বলে রাখি, এর আগে কিন্তু ছবির শুটিংয়ের জন্য কিছু ছবি পোস্ট করেছিলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী বন্দ্যোপাধ্যায়। সেখানে কিন্তু আমরা শুভশ্রীকে একটি স্কুল ছাত্রীর ভূমিকায় দেখা গেছে আর শুভশ্রী সেই ফার্স্ট লুক পোস্ট করা থেকে বোঝা যাচ্ছে তার চরিত্রের নামই কিন্তু মেহলুর। এই মুভির কিন্তু হয়তো আমরা কিছুদিনের মধ্যে পোস্টারও দেখতে পারি বা ছোট একটি টিজারও দেখতে পারি, আপাতত আমার তাই মনে হচ্ছে। আপনাদের কি মনে হয় সেটা জানিয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টও করতে পারেন এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।